সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, খুব শীঘ্রই আমরা করোনা সংকট কাটিয়ে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারব এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমরা প্রিজমের বিষয় নিয়ে আলোচনা করব, জ্যামিতিক আলোক বিজ্ঞানের। এখানে প্রিজমের একটি প্রধান ছেদ দেওয়া আছে, এবিসি একটি প্রিজমের প্রধান ছেদ, বিসি হচ্ছে প্রিজমের ভূমি। এখানে ভূমির বিপরীত কোণটা হচ্ছে প্রিজম কোণ। তাহলে প্রিজম কোণ আমরা এখানে এই কোণটাকে প্রিজম কোণ বলছি। তাহলে যদি দুইটা পৃষ্ঠে আমরা দুইটা অবিলম্ব অঙ্কন করি, এবি পৃষ্ঠে একটা অবিলম্ব আমরা ধরে নিলাম, আবার এসি পৃষ্ঠে একটা অবিলম্ব ধরে নিলাম, দুটো অবিলম্ব পরস্পর ও বিন্দুতে ছেদ করল, তাহলে দুই পৃষ্ঠে দুইটা অবিলম্ব, একটা এবি পৃষ্ঠে আর একটা এসি পৃষ্ঠে। এখন যদি একটা আপতিত আলোকরশ্মি বিবেচনা করি, তির্যকভাবে আপতিত আলো, তাহলে আমরা ধরে নিই যে পি কিউ আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে এখানে আই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে প্রিজমের প্রথম পৃষ্ঠের আপতন কোণ। আবার আলোটা তাহলে এখানে প্রথমে প্রিজম সাধারণত কাচের তৈরি, তাহলে বায়ু থেকে কাচে যাচ্ছে, আবার এখানেও বায়ু, তাহলে হালকা থেকে গণমাধ্যমে যাচ্ছে আলোকরশ্মি। আমরা জানি হালকা থেকে গণমাধ্যমে গেলে আলোকরশ্মি অবিলম্বে দিকে সরে যায়, তাহলে আলোটা মূল গতিপথ হচ্ছে এটা, প্রিজম না থাকলে এই পথে যেত। এখন এটা অবিলম্বের দিকে সরে যাবে, তাহলে একটু এদিকে চলে যাবে। অবিলম্বের দিকে যদি সরে যায় তাহলে অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ উৎপন্ন করে এটাকে আমরা আর ওয়ান ধরে নিলাম। তাহলে এখানে আর ওয়ান হচ্ছে প্রিজমের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ। তাহলে আলোটা দ্বিতীয় পৃষ্ঠে আপতিত হলো, এবার তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে দুইটাই একই প্রিজমের ভিতরে উৎপন্ন হয়, বিধায় দুইটাকে আমরা আর দিয়ে ডিনোট করলাম, আর টু। তাহলে আর টু হচ্ছে প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ। এরপর আলোকরশ্মি বের হয়ে যাবে, তাহলে যখন আলোকরশ্মি ঘন থেকে হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এই পথে আলোকরশ্মিটা আমরা যদি কিউ আর ধরি, আর এস নির্গত রশ্মি, তাহলে এখানে এই কোণটাকে একই মাধ্যম বিধায় এই কোণটাকে আমরা ধরে নিলাম আই টু। তাহলে আই টু ইজ ইকুয়াল টু হচ্ছে প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ। যেহেতু আর এস নির্গত রশ্মি, তাহলে নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে নির্গমন কোণ। তাহলে এখানে আমরা পাচ্ছি আই ওয়ান প্রথম পৃষ্ঠের আপতন কোণ, আর ওয়ান প্রিজমের প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ, আর টু প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ, এবং আই টু হচ্ছে প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ। তাহলে এই আই ওয়ান আই টু এবং আর ওয়ান আর টু এটা চেনাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি ধরি যে প্রিজম যদি না থাকতো আলোটা এই পথে যেত, এখন প্রিজম থাকার কারণে এই আলোকরশ্মিটা এখন এই পথে চলে গেছে। নির্গত রশ্মিকে আমরা পিছন দিকে বাড়ালে এই দুটো রশ্মি যে কোণে বিচ্ছুত হয়, তাহলে মূল গতিপথ থেকে এই রশ্মিটা যে কোণে বিচ্ছুত হলো এটাকে আমরা ধরে নিলাম ডেল্টা। তাহলে এখানে ডেল্টা হচ্ছে আমার বিচ্ছুতি কোণ। তাহলে আমরা বিচ্ছুতি কোণ পেয়ে গেলাম। এখন প্রিজম যে কাচের উপাদানের তৈরি, ওই উপাদানের প্রতিসংখ্যাটাকে আমরা ধরলাম মিউ। আবার আমরা জানি বায়ুর প্রতিসংখ্যা হচ্ছে ওয়ান। তাহলে এখন আমরা প্রিজমের যে গাণিতিক সূত্রগুলা, এই সূত্রগুলো প্রতিপাদনে যাব। এক্ষেত্রে শুরুতে যদি আমরা মিউর হিসেবে যাই, প্রিজমের উপাদানের প্রতিসংখ্যা মিউ সমান, তাহলে আমরা জানি যে আলো যে মাধ্যম থেকে যে মাধ্যমে যায়, তাহলে প্রথমে আলো বায়ু মানে হচ্ছে এয়ার, আর কাচ মানে হচ্ছে গ্লাস,
তাহলে প্রথমে আলো এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে বায়ু থেকে কাচ, তাহলে বায়ু সাপেক্ষ কাচ মানে এ মিউজি। এখানে সবসময় খেয়াল করবে আলো যে মাধ্যমে যাবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হিসাব করা হয়, মানে আলো যাচ্ছে এখানে কাচ মাধ্যমে, তাহলে প্রতিসরাঙ্কটা হিসাব হবে কাচ মাধ্যমের। তাহলে এ মিউ জি মানে হচ্ছে কাচ, মিউ প্রিজমের প্রতিসরাঙ্ক, বায়ুটাকে এমিট করা হয়, মিউ জি মানে হচ্ছে মিউ, মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। স্নেলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি, এই ধ্রুব রাশি হচ্ছে ওই ধ্রুব রাশিকে প্রতিসরণাঙ্ক বলা হয়। এখন দ্বিতীয় কোণের ক্ষেত্রে দেখা যায় আপতন কোণ আর টু, নির্গমন কোণ হচ্ছে বা প্রতিসরণ কোণ হচ্ছে আই টু, যেহেতু আলো বায়ু মাধ্যমে যাচ্ছে। তাহলে এখানে আলো যাচ্ছে কাছ থেকে বায়ুতে, তাহলে আমাদের লিখতে হবে জি মিউ এ ইজ ইকুয়াল টু আপতন কোণ আর টু সাইন আর টু ডিভাইড বাই সাইন আই টু। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ জি মিউ এ সমান ওয়ান বাই এম ইউ জি সাইন আর টু বাই সাইন আই টু। তাহলে আমি যদি এম ইউ জি বের করি তাহলে আসবে সাইন আই টু বাই সাইন আর টু, আবার এম ইউ জি মানে হচ্ছে মিউ। তাহলে মিউ সমান সাইন আই টু বাই সাইন আর টু। তাহলে এই দুইটা সমীকরণ আমরা মিউ এর পেলাম, একটা হচ্ছে মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আর একটা হচ্ছে মিউ সমান সাইন আই টু বাই সাইন আর টু। আমাদের পরবর্তী অংশে এই দুটো ইকুয়েশন লাগবে, একটা হচ্ছে মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আর একটা হচ্ছে মিউ সমান সাইন আই টু বাই সাইন আর টু। এবার আসি আমরা আর একটু ডিটেলস প্রতিবেদনে। তাহলে এখানে দুটি আলোক রশ্মি, আপতিত রশ্মি আর নির্গত রশ্মি যেখানে মিলিত হয় ছেদ করে ওইটাকে আমরা ধরে নিলাম যে টি। তাহলে এখানে একটা ত্রিভুজ যদি আমরা ধরি টি কিউ আর, ত্রিভুজ টি কিউ আর এর বহিঃস্থ কোণ হচ্ছে ডেল্টা। আমরা জানি উপপাদ্য অনুসারে ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজের বহিঃস্থ কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু হবে অন্তঃস্থ বিপরীত কোণ, তাহলে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান। তাহলে আমরা পাচ্ছি টি কিউ আর যোগ টি আর কিউ, টি আর কিউ। তাহলে এই কোণটা যদি আই ওয়ান হয় এই সম্পূর্ণ কোণটাই আই ওয়ান, তাহলে আবার এটা অবিলম্ব যেহেতু তাহলে এই কোণটা হবে না, টোটাল আই ওয়ান যদি হয় এই কোণের মান হবে টি কিউ আর যেটা, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান পুরোটা যদি এটা আর এটা সমান, তাহলে আই ওয়ান এটা আই ওয়ান হলে এটা পুরোটা আই ওয়ান, এখান থেকে আর ওয়ান বাদ দিলে আমরা এটা পাবো, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান যোগ এখানেও সেম অ্যাজ আই টু মাইনাস আর টু। তাহলে আমরা পাচ্ছি আই ওয়ান প্লাস আই টু মাইনাস কমন নিলে আর ওয়ান প্লাস আর টু ডেল্টা ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান, এক নম্বর সমীকরণ দিলাম আমরা। এখন আমরা যাব চতুর্ভুজ, এখানে একটা চতুর্ভুজ গঠিত হয় এ কিউ ও আর চতুর্ভুজ হতে পাই। তাহলে চতুর্ভুজের আমরা জানি চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে একটা হচ্ছে এ কোণ, আরেকটা হচ্ছে এ কিউ ও কোণ, আরেকটা হচ্ছে শুধু ও কোণ, আরেকটা হচ্ছে এ আর ও কোণ, ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এ কোণ যোগ ও কোণ যোগ এ কিউ ও যোগ এ আর ও ইজ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের আবার দুই বিপরীত কোণের সমষ্টি, এই কোণ এবং এ কিউ ও এবং এ আর ও এই দুই বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি এ কোণ যোগ ও কোণ যোগ 180 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ও কোণ যদি বের করে নিই ও ইজ ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি মাইনাস এ, এটাকে 2 নং ইকুয়েশন ধরে নিলাম। এরপর
এরপর আমরা পাচ্ছি টিকিউআর ত্রিভুজের টিকিউআর নার্সারি। এখানে আমরা কিউআরও ত্রিভুজ ধরব, কিউআরও এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি। তাহলে আর ওয়ান এটা হতে পাই আর ওয়ান প্লাস আর টু প্লাস ও কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর ওয়ান প্লাস আর টু ও কোণ সমান আমরা পাইছি 180 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আর ওয়ান প্লাস আর টু মাইনাস এ, এই কোণটাকে শুধু এ দিয়ে যদি রেখে ইকুয়াল টু জিরো। সো আর ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, এটা একটা সমীকরণ। তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এক নং সমীকরণ তোমরা একটু খেয়াল করবে শুরু থেকে, এক নং সমীকরণে আমরা পাচ্ছি, এক নং সমীকরণ ছিল আমাদের ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। তাহলে আমরা পাই আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এটা একটা সূত্র। তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি ডেল্টার, একটা সূত্র পাচ্ছি এ, এবং মিউ এর দুইটা সূত্র। তাহলে এই প্রিজমের মূলত সূত্র এই চারটা। এরপরে বাকি যে সূত্রগুলো ওই সূত্রগুলো আমরা বের করতে পারি ন্যূনতম বিচ্ছুতি শর্ত অ্যাপ্লাই করে। তাহলে এখানে চারটা সূত্র যদি আমরা পাশে লিখি, আমরা মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আবার আমরা পেয়েছি মিউ সমান সাইন আই টু বাই সাইন আর টু, আমরা পেয়েছি ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, আমরা পেয়েছি এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, এই চারটা সমীকরণ। এখন আমরা শিখব ন্যূনতম বিচ্যুতি কোণ, মানে ডেল্টা মিনিমাম। ডেল্টা এম দ্বারা বোঝানো হয় ডেল্টা মিনিমাম, ডেল্টা ন্যূনতম। তাহলে ন্যূনতম বিচ্ছুতি কোণ আমরা বের করতে গেলে এখানে যদি আই ডেল্টা লেখো চিত্র আঁকি আমরা, এদিকে হচ্ছে আপতন কোণ আই ওয়ান, বিচ্ছুতি কোণ হচ্ছে ডেল্টা। তাহলে আই যদি বাড়তে থাকে ডেল্টা কমতে থাকে, তাহলে আই বাড়তেছে আমার এদিকে, তাহলে ডেল্টা একই হারে কমতেছে, এবং একটা নির্দিষ্ট মানে আসার পর আই বাড়লে ডেল্টাও বাড়তে থাকে। তাহলে সর্বনিম্ন যে মান ডেল্টার এটাকে বলা হয় ডেল্টা মিনিমাম, ন্যূনতম বিচ্ছুতি কোণ। তাহলে আই ডেল্টা লেখচিত্রের শেপটা হবে এরকম ইউ শেপের, ঠিক আছে? আই বাড়লে ডেল্টা কমবে। তাহলে আপতন কোণের মান বাড়তে থাকলে বিচ্ছুতি কোণের মান কমতে থাকে, এবং কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌঁছার পর এটি আর কমে না, সেটি আপতন কোণের সাথে বাড়তে থাকে। সর্বনিম্ন যে মান এটাকে বলা হয় ন্যূনতম বিচ্ছুতি কোণ। তাহলে ন্যূনতম বিচ্ছুতির শর্ত হচ্ছে, ন্যূনতম বিচ্ছুতির শর্ত যখন ন্যূনতম বিচ্ছুতি অবস্থানে যাবে তখন আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু হবে, আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু। ন্যূনতম বিচ্ছুতিতে শর্ত হচ্ছে আই দুইটা সমান হবে আর দুইটা সমান হবে। যদি প্রশ্নে এরকম উচ্চতর দক্ষতা সিদ্ধান্ত চায় যে রশ্মিটি ন্যূনতম বিচ্ছুতিতে নির্গত হবে কিনা যাচাই করো, তাহলে সেক্ষেত্রে আমাদের আই ওয়ান ইকুয়াল টু আই টু দেখতে হবে, আর ওয়ান ইকুয়াল টু আর টু দেখতে হবে। যদি এই কন্ডিশনটা মেনে চলে তাহলে ওই রশ্মিটি ন্যূনতম বিচ্ছুতিতে নির্গত হবে। তাহলে যখন আই ওয়ান ইকুয়াল টু আই টু আর ওয়ান ইকুয়াল টু আর টু, তখন আমরা লিখতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এম। এখন এই শর্ত অ্যাপ্লাই করলে আরো কিছু সূত্র আমরা পাবো। তাহলে আমরা যদি এই শর্ত অ্যাপ্লাই করি, এ সমান আমাদের হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, তাহলে ন্যূনতম বিচ্ছুতি অবস্থানে আর ওয়ান এবং আর টু সমান, তাহলে এ সমান টু আর ওয়ান, সো আর ওয়ান ইজ ইকুয়াল টু এ বাই টু। সিমিলারলি আমরা যদি অনুরূপভাবে লিখি আর টু সমান এ বাই টু, আবার ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, যদি আমরা ন্যূনতম বিচ্ছুতি অ্যাপ্লাই করি ডেল্টা এম বসাই, তাহলে আই ওয়ান প্লাস আই টু এর পরিবর্তে আমরা লিখতে পারি আই ওয়ান, ডেল্টা এম সমান টু আই ওয়ান মাইনাস এ, সো আই ওয়ান সমান এ প্লাস ডেল্টা এম বাই টু। এই যে সূত্রগুলো আর ওয়ান সমান এ বাই টু, আই ওয়ান সমান
a plus delta m by 2 এই সূত্রগুলো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্য ক্ষেত্রে যদি প্রশ্নের ন্যূনতম বিচ্যুতি না বলে তাহলে এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না এখন যদি আমরা এই r1 এবং i1 এর ভ্যালুটা এখানে বসাই দিই মিউ সমান sin i1 by sin r1 sin i2 by sin r2 যে কোনো একটাতে লিখলেই হবে a plus delta m by 2 divided by sin a by 2 তাহলে এটা একটা সূত্র আমাদের মিউ দিয়ে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে বললে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তাহলে আশা করছি তোমরা প্রথম যে চারটা সূত্র ওই চারটা সূত্র যদি আমরা প্রতিপাদন করে ফেলি তাহলে এই সূত্রগুলো আমরা নিজেরা বের করতে পারবো তবে সেক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি শর্ত আমরা অ্যাপ্লাই করব এখন যদি আমরা প্রিজম বিষয়ক ম্যাথ করি আমরা দেখি যে একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো তাহলে এখানে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মিউ ইজ ইকুয়াল টু √2 আর যেহেতু সমবাহু তার মানে একটা সমবাহু প্রিজম মানে ত্রিভুজের তিন বাহুই সমান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি যেহেতু সমান সমান বাহু সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে এই প্রত্যেকটা কোণের মান সমান হবে তাহলে 180 কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি প্রত্যেক ভাগের মান আসে 60 ডিগ্রি তার মানে সমবাহু প্রিজমের ক্ষেত্রে a ইজ ইকুয়াল টু প্রিজম কোণ হবে 60 ডিগ্রি এটা একটা মুখস্থ মান সমবাহু প্রিজম বললে আমরা এর সমান 60 ডিগ্রি ধরব তাহলে এখন যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি মিউ সমান আমরা জানি সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু তাহলে মিউ ইকুয়াল টু √2 সাইন এ 60 প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন 60/2 তাহলে আমরা পাচ্ছি সাইন 60 প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু সাইন 30 √2 সাইন 60 প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু সাইন 30 মানে হচ্ছে হাফ তাহলে হাফ ইন্টু √2 সাইন 60 প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু 1/√2 লিখতে পারি যেহেতু 2 এর পরিবর্তে √2 ইন্টু √2 লিখতে পারি তাহলে 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি ভ্যালু তাহলে সাইন 60 প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি তাহলে দুই দিক থেকে যদি সাইনটাকে আমরা অমিট করি তাহলে আমরা পাচ্ছি 60 প্লাস ডেল্টা এম বাই টু ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে ডেল্টা এম 60 প্লাস ডেল্টা এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি সো ডেল্টা মিনিমাম ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি দ্যাটস সেন্স তাহলে এইভাবে আমরা প্রিজমের অঙ্কগুলো সমাধান করতে পারি একই রকমভাবে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি আমরা যদি একটা ম্যাথ লিখি কোন একটি সমবাহু প্রিজমের একটি
সমবাহু প্রিজমের উপাদানের প্রতি সমাঙ্ক প্রিজমটিকে পানিতে ডুবলে এর ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন নির্ণয় করো। খেয়াল করো এটা একটু ব্যতিক্রমী ম্যাথ। একটা প্রিজমের সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসংখ্য দেওয়া আছে 1.5। যদি আমরা পানির প্রতিসংখ্য এখানে আমরা দেখতে পারি যে পানির প্রতিসংখ্য মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4/3, মানে মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 4/3 পানির প্রতিসংখ্য। তাহলে এখন সমবাহু প্রিজমের ক্ষেত্রে আমরা এ সমান লিখতে পারি 60 ডিগ্রি, আর প্রতিসংখ্য মিউ সমান হচ্ছে 1.5। তাহলে এখন ন্যূনতম বিচ্যুতি কোণ পরিবর্তন বের করতে হলে প্রথমে একটা ন্যূনতম বিচ্যুতি কোণ আমাকে বের করতে হবে। তাহলে এখানে মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। তাহলে মিউ এর মান দিলাম আমরা, এ এর মান 60 প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন 60/2। তাহলে এখান থেকে আগের মতো একই হিসেবে আমরা ডেল্টা এমটা বের করব, যে ডেল্টা মিনিমাম বের করে নিব, আগের অঙ্কটা সেম। তাহলে ডেল্টা মিনিমাম একটা পেয়ে গেলাম। এরপরে বিষয়টা হচ্ছে পানিতে ডুবালে, তাহলে প্রিজম যদি পানিতে ডুবানো হয়, প্রিজম হচ্ছে কাচের তৈরি, তাহলে পানিতে ডুবালে নতুন করে একটা মাধ্যম আসবে। তখন আমরা সূত্রটা হচ্ছে মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। যখন পানিতে ডুবাবো তখন নতুন করে মাধ্যম আসবে মিউ ডাব্লিউ, তখন এটাকে আমরা লিখতে পারি মিউ বাই মিউ ডাব্লিউ, বা সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু। নর্মালি সূত্র হচ্ছে এটা সাইন এ বাই টু। তাহলে মিউ এর পরিবর্তে আমরা মিউ জি লিখতে পারি। তো পানিতে ডুবালে তখন আলোকরশ্মি পানি থেকে কাছে যাবে, তাহলে নর্মালি বায়ু থেকে যখন কাছে যায় তখন আমরা বায়ুটাকে না লিখলে চলে, এখানে বায়ু লিখতে হয় এ। যদি আমরা বায়ু থেকে কাছে যাই তাহলে এয়ারটাকে অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এয়ারের প্রতিসংখ্যের মান 1 ধরা হয়। এখন যদি আমরা এটাকে পানিতে ডুবাই তাহলে আলোকরশ্মি পানি থেকে কাছে প্রবেশ করবে, তাহলে পানি ডাব্লিউ মিউ জি হবে সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। তাহলে পানিতে ডুবালে ডেল্টাটা চেঞ্জ হবে, আর ডাব্লিউ মিউ জি লেখার ফরম্যাটটা হচ্ছে মিউ জি বাই মিউ ডাব্লিউ, এটা থাকবে। এখান থেকে আমরা মান বসিয়ে দিলে নতুন করে একটা ডেল্টা এম পেয়ে যাবো। ওই ডেল্টা এম এর মানটা যদি আমরা বের করি তখন আগের ডেল্টার সাথে ডেল্টা এম এর সাথে আমরা কম্পেয়ার করি যে পরিবর্তনটা কত হলো। তোমরা এটা নিজেরা করে নিবে যে অ্যান্সারটা কত আসে। যদি আরেকটা দেখি, কোন প্রিজমে আলোকরশ্মির নির্গমন কোণ প্রিজম কোণের সমান, কিন্তু ওই তলের আপতন কোণের দ্বিগুণ। প্রিজম কোণের সমান ওই তলের আপতন কোণের দ্বিগুণ। প্রিজমের প্রতিসরণাঙ্ক √3 হলে প্রিজম কোণ কত? তাহলে আলোকরশ্মির আপতন কোণ দেওয়া আছে
নির্গমন কোণ প্রিজম কোণের সমান। তো আমরা জানি যে নির্গমন কোণ হচ্ছে একটা প্রিজম, যদি বিবেচনা করি তাহলে আলোকরশ্মি আপতিত হলো, এটা হচ্ছে আপতিত রশ্মি, আলো এভাবে গেল অবিলম্ব, এটা বের হয়ে গেল, এটা হচ্ছে নির্গত রশ্মি। তাহলে এই কোণটা হচ্ছে নির্গমন কোণ আই টু, এটা আপতন কোণ আই ওয়ান, এখানে যে দুটো কোণ হয় একটা আর ওয়ান একটা আর টু। তাহলে খেয়াল করো যে আলোকরশ্মির নির্গমন কোণ মানে হচ্ছে আই টু, প্রিজম কোণ হচ্ছে এ, আই টু ইজ ইকুয়াল টু এ অ্যাকর্ডিং টু কন্ডিশন। আবার ওই তলের আপতন কোণের দ্বিগুণ, তাহলে আই টু হচ্ছে ওই তলের আপতন কোণ, তাহলে আই টু যে তলে আছে ওই তলের আপতন কোণ, তাহলে আই টু যে তলে আছে ওই তলে আপতন কোণ হচ্ছে আমার আর টু, তাহলে আই টু ইজ ইকুয়াল টু টু আর টু। তাহলে আমরা পাচ্ছি এ সমান টু আর টু, তাহলে আর টু ইজ ইকুয়াল টু এ বাই টু, এটা লিখতে পারি। এখন যদি আমরা মিউ এর হিসেবে যাই, আমরা জানি মিউ সমান সাইন আই টু বাই সাইন আর টু, তাহলে মিউ ইজ ইকুয়াল টু রুট থ্রি সাইন আই টু এর পরিবর্তে এ সাইন আর টু এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বাই টু, রুট থ্রি ইজ ইকুয়াল টু সাইন এ, সাইন এর সমান টু সাইন এ বাই টু কস এ বাই টু, তাহলে টু সাইন এ বাই টু কস এ বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। তাহলে এখানে সাইন এ বাই টু সাইন এ বাই টু যদি কাটা যায় রুট থ্রি ইজ ইকুয়াল টু টু কস এ বাই টু, তাহলে কস এ বাই টু ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু, সো কস এ বাই টু ইজ ইকুয়াল টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু, তাহলে এ বাই টু ইজ ইকুয়াল টু 30, সো এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা প্রিজম কোণ আমরা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটা সৃজনশীল করবো, এখানে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5, তাহলে এখানে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকের আলোকরশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা যাচাই করো। তাহলে এখানে কন্ডিশন দেওয়া আছে এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এসি, তাহলে তিনটা বাহু সমান, তাহলে এ সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি। তাহলে মিউ দেওয়া আছে আমার এখানে 1.5, ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে বলা হলো। ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে গেলে আমরা আমরা পাচ্ছি ডেল্টা মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন এ বাই টু। তাহলে এখানে মিউ এর ভ্যালু যদি আমরা বসাই দিই 1.5 সাইন 60 প্লাস তাহলে আমরা এখানে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু সাইন এ বাই টু, এই সূত্রে যদি মান বসিয়ে দিই সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইড বাই সাইন 60 বাই টু, তাহলে এখান থেকে আমরা
বের করতে পারবো, আমাদের ডাল টাইম বের করে ফেলতে পারবো, ক্যালকুলেটারে হিসাব করলে চলে আসবে। এদিকে যদি আমরা এটা হিসাব করি সাইন, আমরা ক্যালকুলেটারে করলে এভাবে করবে, ডাল টাইম বাই টু ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু সাইন 30। এই মানটা ক্যালকুলেটারে বের করে নেবে, 60 প্লাস ডাল টাইম বাই টু, এখানে একটা ভ্যালু আসবে। পরের লাইনে আমরা সাইন 60 প্লাস ডাল টাইম বাই টু ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এখানে যে ভ্যালুটা আসবে এটা ক্যালকুলেটারে ইনপুট দিব, তাহলে এখানে একটা মান পেয়ে যাব, দেন আমরা ডাল টাইম বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আলোকরশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার জন্য, আলোকরশ্মি যদি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হয়, তাহলে এখানে নির্গমন, নির্গত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে নির্গমন কোণ। তাহলে যদি আমরা এখানে আই টু এর মান পাই, তাহলে আলোকরশ্মি এসি পৃষ্ঠ দিয়ে ওই কোণে নির্গত হবে, আর যদি আই টু এর মান ইনফিনিটি হয়, তাহলে আলোকরশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না, তাহলে আমাকে বের করতে হবে আই টু। তাহলে আই টু বের করার জন্য এখানে আই ওয়ান দেওয়া আছে 27 ডিগ্রি। তাহলে আমরা জানি মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, তাহলে মিউ এর ভ্যালু 1.5 সাইন 27 ডিভাইড বাই সাইন আর ওয়ান, তাহলে সাইন আর ওয়ান সমান সাইন 27 বাই 1.5। এখান থেকে আমরা আর ওয়ান বের করে নিব, আর ওয়ান সমান সাইন ইনভার্স সাইন 27 ডিভাইড বাই 1.5। তোমরা ক্যালকুলেটার ইউজ করবে, তাহলে ইউজ করে এখান থেকে একটা মান পেয়ে যাবে, আর ওয়ান পাবো আমরা। আর ওয়ান পাওয়ার পর এরপরে আমরা লিখবো এ সমান আর ওয়ান প্লাস আর টু, এর ভ্যালু আমরা জানি 60, আর ওয়ান এর মানটা আমরা এখান থেকে পাবো আর টু, এখান থেকে আর টু বের করবো। আর টু বের করার পরে আমরা মিউ এর সূত্রটা দিব, মিউ সমান সাইন আই টু বাই সাইন আর টু, তাহলে এখান থেকে আর টু বসাই দিয়ে আমরা একই সিস্টেমে আই টু বের করবো। যদি আই টু এর মান মেথ এরর আসে, ক্যালকুলেটার চাপলে মেথ এরর মানে হচ্ছে ইনফিনিটি, আই টু সমান আমরা তখন লিখবো ইনফিনিটি, যেহেতু আই টু এর মান ইনফিনিটি, সুতরাং আলোকরশ্মি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না। তাহলে এভাবে আমরা অঙ্কটা করতে পারি। আমরা আরো একটি ম্যাথ করব, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক এবং আলোকরশ্মির ন্যূনতম বিচ্যুতি কোণ থার্টি ডিগ্রি হলে প্রিজম কোণ নির্ণয় করো। এটা উপাদানের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ দেওয়া আছে মিউ ইজ ইকুয়াল টু রুট টু, এবং ন্যূনতম বিচ্ছেদ কোণ দেওয়া আছে ডেল টাইম ইজ ইকুয়াল টু 30। তাহলে আমাকে বের করতে হবে প্রিজম কোণ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই ইনফরমেশন গুলো আমার প্রশ্নে আছে। এখন এই অঙ্কটা একটু ব্যতিক্রম, একটু খেয়াল করবে, তাহলে মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু, যেহেতু ডেল্টা এম দেওয়া আছে, ডিভাইড বাই সাইন এ বাই টু, আমরা এখানে যদি মান বসিয়ে দিই রুট টু সমান সাইন এর ভ্যালু আমরা জানি না, এটা হচ্ছে 30, ডিভাইড বাই সাইন এ আমরা জানি না এ বাই টু, তাহলে রুট টু ইজ ইকুয়াল টু সাইন এ বাই টু প্লাস 15 ডিভাইড বাই সাইন এ বাই টু। তাহলে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি যোগ কস এ সাইন বি। এই সূত্র যদি আমরা দিই রুট টু সমান সাইন এ বাই টু কস 15 যোগ কস এ বাই টু সাইন 15 ডিভাইড বাই সাইন
এখন পরবর্তী লাইনে আমরা ফরটাকে আলাদা করে দিব তাহলে নিচে রাশি হচ্ছে sin a/2 তাহলে √2 সমান sin a/2 cos 15 ডিভাইড বাই sin a/2 যোগ cos a/2 sin 15 ডিভাইড বাই sin a/2 তাহলে আমরা sin a/2 কাটা যায় এখানে থাকে cos 15 আর এখানে লিখতে পারি cot a/2 cos / sin cot sin 15 এখানে আসছে √2 তাহলে আমরা পাচ্ছি cot a/2 sin 15 is equal to root 2 minus cos 15 the cot a/2 is equal to root 2 minus cos 15 divided by sin 15 তোমরা এই অংশটা ক্যালকুলেটরে করবে ক্যালকুলেটরে দিলে এখান থেকে একটা ভ্যালু পাবো এরপরে ক্যালকুলেটরে যেহেতু cot cot এর হিসাব না tan আছে তাহলে cot কে আমরা লিখতে পারি 1 by 10 এখানে ভ্যালুটা পাবো এখান থেকে tan a/2 equal to হবে আচ্ছা এটাকে 1 by 10 যদি আমরা লিখি তাহলে root 2 minus cos 15 divided by sin 15 তাহলে এটা ঘুরে যাবে sin 15 by root 2 minus cos 15 তাহলে আমরা লিখব a by 2 is equal to tan ওদিকে গেলে tan inverse sin 15 divided by root 2 minus cos 15 এই অংশটা তোমরা ক্যালকুলেটরে দিলে এখানে একটা মান পেয়ে যাবে এটাকে এরপরে আমরা হিসাব করলে a পেয়ে যাব এর মানটা বের করে ফেলতে পারবো তাহলে এই প্রিজমের এই টাইপের ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল 2018 সালে দেখবে একটা বোর্ড প্রশ্ন আছে এই প্যাটার্নে অঙ্কটা করতে হয় হ্যাঁ তাহলে তোমরা ওই ম্যাথটা একটু দেখবে আরো একটা ম্যাথ করবো আমরা একটি সমবাহু প্রিজমে আলোকরশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হয়ে ন্যূনতম বিচ্যুতিতে নির্গত হয় ন্যূনতম বিচ্যুতি কোণ ও প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো তাহলে এখানে আলোকরশ্মি 50 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে I1 is equal to 50 ডিগ্রি তাহলে আমাকে বের করতে হবে ডেল্টা m is equal to what আর উপাদান প্রতিসরণাঙ্ক μ বের করতে হবে a দেওয়া আছে যেহেতু সমবাহু 60 সমবাহু প্রিজমের ক্ষেত্রে a 60 তাহলে আমার ডেল্টা m এবং μ বের করতে হবে তাহলে আমরা এখানে পাচ্ছি যে a is equal to r1 plus r2 আমরা লিখতে পারি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে R1 is equal to R2 তাহলে A is equal to R1 plus R1 তাহলে A সমান পাচ্ছি 2 R1 তাহলে R1 সমান A by 2 তাহলে 60 by 2 equal to 30 তাহলে আমরা R1 পেয়ে গেলাম এখন আমার মিউ বের করতে হবে তাহলে মিউ সমান আমরা জানি সাইন I1 by sin R1 তাহলে I1 হচ্ছে আমার 50 R1 হচ্ছে 30 তাহলে এখান থেকে মিউ পেয়ে যাব তাহলে আমার লাগবে আর ডেল্টা m মিউ পাওয়ার পরে আমরা ডেল্টা m ইজিলি বের করতে পারি ডেল্টা m এর সূত্রটা দিয়ে দিলে হবে মিউ সমান sin a plus ডেল্টা m by 2
divided by sine a by 2 তাহলে এখানে যদি আমরা মিউ এর ভ্যালু বসাই দিই a এর ভ্যালু আমাদের জানা আছে একই সিস্টেমে আমরা ডেল্টা এমটা বের করে ফেলতে পারবো তাহলে এই হচ্ছে আমাদের প্রিজম সংক্রান্ত টোটাল বিষয় আমরা যেটা আগে বলছি 2018 সালের ম্যাথ একটু ক্রিটিক্যাল ওই ম্যাথটা প্র্যাকটিস করবে যদি না পারো তাহলে জানাবে আমরা কোন একটা ক্লাসে এটা সমাধান করে দিব আর পরবর্তী ক্লাসে আমরা মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব এবং মাইক্রোস্কোপের পরেই জ্যামিতিক আলোকবিজ্ঞান চ্যাপ্টার শেষ হবে সিম্পল মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ হ্যাঁ এই দুইটার সম্পর্কিত যে ম্যাথগুলো আছে আমরা ওইগুলো করব সবাইকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ